কেমন আছো? ভালো আছি। তাহলে সবাইকে আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? কেমন আছেন? মনে হয় ভালো আছে না? এখন সানাইয়া কি খাচ্ছে? চকোপাং খাচ্ছে। আজকে সানাইয়া স্কুলে গিয়েছিল, তারপরে কি করেছে স্কুলে? খেলা করেছে? বালুন বেলুন দিয়ে খেলেছো? ওয়াও, কি কালারের বেলুন? বালুন দাও, বালুন 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 কি কি কালার কালার কি ইরোয়া নানি? রেইনবো কালার। রেইনবো কালার, অনেক কালার ছিল। ওয়াকারি মাস্তা, বুঝতে পেরেছি। এটা কি সানায়া? কেন কেন চিন চিন করতে হয় এটা দিয়ে? এটা দিয়ে সানায়ার পেট ফুটা করে দিতে হবে মনে হয়, না? তাহলে এটা দিয়ে কি করতে হবে? দুষ্ট লোককে মেরে দিবা? আচ্ছা ঠিক আছে, এখন আমরা কোথায় যাব বলো তো? আমরা একটু দোকানে যাব নাকি? আম্মু মামার জন্য একটু ড্রেস কিনতে হবে, আমাকে কিনে দিবা? তাচি করো, কান্নাকাটি করবা না, বলো ইয়াসাসি করবো, বলো বলো, প্রমিস প্রমিস করো। ওকে, লেটস গো। না বলছে কেন তুমি? এখনো না বলছে তুমি আমাকে কিনে দিব না, আমার প্যান্ট কিন্তু কিনে দাও প্লিজ মা, আমি চ্যাড হয়ে যাচ্ছি কিন্তু। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল সাফন শানাস ফ্যামিলি ব্লগে। আজকে আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো ছুটির দিন আজকে শনিবার, সকালবেলা সবাই রেডি হয়ে গিয়েছি এবং আমরা গিয়েছি হচ্ছে একটা শপিং মলে। আমাদের কিছু নতুন প্যান্ট কিনতে হবে, মানে প্রতি সিজন চেঞ্জ হয় আমাদের নতুন ড্রেস কিনতে হয়, বিকজ বাচ্চাদের সাইজ তো বড় হয়েই যায়, আর সেই সাথে এবার আমারও সাইজ অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, আমি অনেক ওজন পুটন করেছি আর কি। তো অনেক ওজন বাড়ার কারণে কাপড় চোপড় কিছুই হচ্ছে না, সব নতুন করে আমারও কিনতে হচ্ছে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে আকানোরার নামে একটা শপে, আর সেখান থেকে আমি দুটো প্যান্ট নিয়েছি এবং সেই সাথে আমি এখানে কিছু গজ কাপড়ের মতো পাওয়া যায়, এখান থেকে আমি একটা কাপড় নিয়েছিলাম আমার নামাজের ওড়না বানানোর জন্য। তো সেটা আমাদের এখানে একটা ভাবি খুব ভালো সেলাই করতে পারেন, তো উনি চলে যাচ্ছেন, ভাবলাম ওনার কাছ থেকে যদি আমি ওড়নাটা বানিয়ে নিতে পারি। ভাবি আমাকে বলছিল কাপড় এনে দিলে উনি বানিয়ে দিবি, তো সেই একটা কাপড় নিয়ে নিলাম। আর এই তো সাফন শানায়ের জন্য কিছু কাপড় চুপড় দেখছিলাম। তো দেখা যায় যে বাসায় পরার এক ধরনের কাপড় লাগে, তারপরে স্কুলে যাওয়ার জন্য এক ধরনের কাপড় লাগে, বিভিন্ন রকম অ্যাকচুয়ালি ইউনো পারপাসে বিভিন্ন রকম কাপড় চুপড় কিনতে হয়, দেখে শুনে কিনতে হয়। তো কয়েকদিন ধরে দেখবেন আমরা শুধু এই কেনাকাটার মধ্যেই আছি, কারণ আসলে প্রচুর কাপড় চুপড়ই কিনতে হয় দেখে শুনে। আর আমি একটা পাপোশ এখান থেকে নিতে চাচ্ছি, আমার যেহেতু এখন অনেক ঠান্ডা তো বাসায় আসলে এখন অনেক পাপোশ টাপোশ না হলে আসলে কষ্ট হয়ে যাবে, এখন থেকে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে। আমাদের ফুকুইতে কম্পারেটিভলি অন্যান্য জায়গার চাইতে আমাদের ফুকুইতে ঠান্ডাটা খুব দ্রুত মানে হয়ে যায়, এখনই অলরেডি এখানে 9-10 ডিগ্রি এরকম হয়ে গেছে, রাত্রে অনেক কম হয়ে যায় টেম্পারেচার। আর সাফওয়ান অ্যাজ ইউজুয়াল খেলনার জায়গায় চলে গিয়েছে। হ্যাঁ যাবো তো তোমার দোকানেও, চলো যাবো মা, যাবো, মন খারাপ করো না। কি কিনেছো তুমি মামি? আমার সানায়া কি কিনেছে এত খুশি? জুতো কিনেছো আমাকে দেখাচ্ছো? নাগাকুৎসু কিনেছো? ওকে, বাসায় যেয়ে দেখবো। হ্যাঁ ওকে, রুই মাছ, রুই মাছ এখন কই পাবো এই জায়গায়? ফুলকপিটা শীতকালেই শুধু পাওয়া যায়, এরকম সবসময় এত অ্যাভেলেবেল থাকে না, এখন অনেক সবজি দেখা যায়। নাও একটু ভালো দেখে নিও, যে আজকে এখানে পেঁয়াজ দিছে, পেঁয়াজ হচ্ছে এখানে 10 কেজি আছে 1280 টাকা, মানে আবার টাকা 1280 ইয়েন প্লাস ভ্যাট, তো সস্তায় আর কি। না না অত বড় কিনো না, এটা ঠিক আছে। এ কত এটা? কিন্তু এটা তো কাঁচা কাঁচা। হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, এইটা না, এটা এটা ঠিক আছে, এটা একদম বেশি কাঁচা, এটা ঠিক আছে, না এটাতে কাঁচা ভাগটা আমি লেড, এটা তোমার মাছে দেয়া দেব, না এটা এটা ঠিক আছে। অবশ্য এটা একটু বড় বড় এইরকম চেহারা, কিন্তু সাইজটা একটু ছোট হলে ভালো হবে, না এটা ঠিক আছে। ওকে
এখন শীতকালীন সবজি অনেক অনেক সবজি আর দামও এখন অনেক রিজনেবল কম। এটা আমরা যেখানে আসছি এটার নাম হচ্ছে ভ্যালোর। এখানে হিউজ ভেজিটেবল ভেজিটেবল এখন অনেক কিছু পাওয়া যায়। আজকে রবিবার, আজকে মনে হচ্ছে আরো বেশি কালেকশন, কিন্তু এটার দাম অলওয়েজ বেশি। মিষ্টি কুমড়ার দাম খেতেও মজা। মাছের অনেক দাম, মাছ কেনার কোনো কায়দা নাই। চিংড়ি অবশ্য আমি দুই দিন আগে নিছি, এখন আর চিংড়ি নিব না। এই সেটা খেতে খুব মজা, সাফানাবো খেতে পারেন, আমার খুব ভালো লাগে। মাছ 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 নো, মাছ আজকে সুবিধা নাই। একটা ধনে পাতা পাওয়া গেছে, ধনে পাতা আর মিথসুপা পাতাটা দেখতে একরকম, কিন্তু যেটা কোরিয়ান্ডার লেখা আছে এটা আজকে সেলে দিয়েছে 98 এনে, এতটুকু ধনে পাতা। এমনি দাম থাকে 300। সাফওয়ান, এটা হচ্ছে একটা স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, যেটা আমরা একমাত্র খাইতে পারি রেডিমেড কিছু কিনলে। আর চিন্তা করেছি আমি এখান থেকে আমি বার্গারের এটা কিনে নিয়েছি, এখানে ভিতরে পেটি বানাই আমি নিজে নিজে আজকে বার্গার বানাবো, আজকে বানাই বা কালকে বানাই। আর এখানে যে চিজ কিনে নিয়েছি, গান গাচ্ছো? এখন আমরা যে শপটা এসেছি এটা হচ্ছে প্ল্যান থ্রি নামের একটা শপ। এখানে আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছি যে প্ল্যান থ্রি নামে ফুকুইতে যে শপটা আছে এটা মোটামুটি অনেক বড় একটা দোকান, এবং এখানে পাইকারি অনেক দেখা যায় যে অনেক বেশি পরিমাণ জিনিস কিনলে, মানে 10 প্যাকেট একসাথে কিনলে অনেক সাশ্রয়ী হয় আর কি এখান থেকে। আর এই যে ডিপার্টমেন্টটা আপনারা দেখছেন এটা হচ্ছে পুরোটা একটা মানে আইসক্রিমের ডিপার্টমেন্ট। তো এত হিউজ একটা আইসক্রিমের ডিপার্টমেন্ট, এত ভ্যারাইটি আছে এখানে, আর আইসক্রিমের পাশাপাশি এখানে অনেক ফ্রোজেন আইটেমও আছে। তো মোটামুটি বেশ বড় একটা ডিপার্টমেন্ট আছে এখানে। আমি আজকে আমাদের বাসার জন্য ওটস কিনছি, আমি যেটা খাই ইদানিং আমি একটু হেলদি ফুড খেতে চাচ্ছি, তো এই জন্য আমি রুটি খেতাম আগে, সেটা আমি খাওয়া বন্ধ করে আমি ওটস খাচ্ছি মিল্ক দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে। আই হোপ যে আমি একটু আমার ওজন কমাতে পারবো, কারণ ওজন বেশি তো ভালো না। আর এটা হচ্ছে সানায়ার জন্য আমি একটা চকো চকো কিনেছি, কর্নফ্লেক্স আর কি, এটা সানায়া পছন্দ করে। আর এই ড্রাই ফ্রুট মানে কিশমিশটা আমি নিয়েছি আমার জন্য। তো এখান থেকে আসলে আমি এগুলো কিনি, যেগুলা দেখা যায় যে অন্যান্য সুপার শপেরগুলোতে একটু দাম বেশি থাকে, সেটা এখানে আসলে একটু কম দামে কেনা যায়। তো এখানে তো যখন তখন আসা যায় না, একটু দূরে, তাই যখন একবারে অনেক কিছু দরকার হয় বাজারটা একটু বেশি লাগে তখনই আমরা এইদিকে আসি, অথবা যদি অন্য কোনো পারপাসে এইদিকে আসা হয় তখনই আমাদের প্ল্যান থ্রিতে আসা হয়। তো আমাদের বাজার করা হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর সাফওয়ান গাড়ি থেকে নামতে চাচ্ছে না, কারণ সে কেবল খালি বাজারই করে এসেছে, সে তো খেলতে পারেনি, এজন্য তার মেজাজ একটু খারাপ। আই লাভ ইউ বলছি, দেখছো সানায়া সাফওয়ান আমাকে আই লাভ ইউ বলছে না, যা সানায়া আই লাভ ইউ, আই লাভ ইউ সানায়া, আই লাভ ইউ সাফওয়ান। আসো পাপা তোমাকে সাহায্য করি, করতে পারবো এখনই ভিডিও রেখে দিচ্ছি। তো এই যে আজকের কাঁচা বাজার কিনে এনেছি, টমেটো আর পেঁয়াজটা একটু সস্তায় পাওয়া গিয়েছে, টমেটোটা 600 ইয়েন আর পেঁয়াজটা 1300 ইয়েনের মতো পড়েছে। এছাড়া আলুর দামটা একটু বেশি এখন, ফুলকপিটা শুধুমাত্র এই সময়েই আমাদের এখানে পাওয়া যায়, এছাড়া ফ্রোজেন কিনতে হয়। এছাড়া গাজর বা আরও অনেক সবজি আসলে আমার অলরেডি ফ্রিজে আছে, এই জন্য খুব বেশি আনিনি, যেটা একান্তই দরকার ছিল সেটাই এনেছি। আর এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমার লাগেই মাস্ট প্রতি বেলায়, কারণ আমি এটা ইয়োগার্ট, প্লেন ইয়োগার্ট আর কি। তো সালাদের ড্রেসিং হিসেবে আমি প্লেন ইয়োগার্টই ব্যবহার করি, আমি অন্য কোনো কিছু ব্যবহার করি না। আর এই যে পেঁয়াজটা যেটা দেখাচ্ছিলাম, এগুলো সবগুলো 1300 ইয়েনে পাওয়া গেছে। এখানে 10 কেজি পেঁয়াজ আছে, যেটা আসলে অনেক রিজনেবল, এটা তবে এভাবে রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যায়। আগে কার্টুন থেকে বের করে এটাকে খাটের নিচে বিছিয়ে রাখতে হবে, তাহলে এটা অনেকদিন থাকবে। আর এই যে সাফওয়ানা সানায় কিদানিং আমি যেটা করছি, ভাত গোল গোল করে এরকম করে বল বানিয়ে দিয়ে তারপর ওদেরকে দিচ্ছি, তাহলে ওদের খেতেও সুবিধা হয় আর আমাকে খাইয়ে দিতে হয় না। তো এটা কাজ করছে, যে কোনো তরকারি হোক জাস্ট মাখিয়ে এভাবে দিলেই দেখছি ওরা ইদানিং খেয়ে নিচ্ছে। ছোটবেলায় আমার মাও আমাদেরকে এভাবেই খাওয়াতেন। একে তো ছুটির দিন, তারপরে এত চমৎকার একটা ওয়েদার, তো বাসায় থাকা তো বোকামি হবে, যে কারণে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে এসেছি একটা পার্কে। এটা আমাদের বাসা থেকে 30 মিনিটের মতো দূরত্ব হবে, উন্দো কোয়েন নামে একটা পার্ক, যেখানে বাচ্চাদের খেলার জায়গা ছাড়াও বড়রাও এখানে এক্সারসাইজ করতে পারে, এত বিশাল একটা পার্ক।
তো ওদেরকেও খেলাধুলা করার জন্য এখানে নিয়ে এসেছি। চমৎকার একটা ওয়েদার ছিল আর অটাম লিভস শুরু হয়ে গিয়েছিল, গাছগুলো একদম লাল লাল পাতা দেখাচ্ছিল, তো চমৎকার একটা এনভায়রনমেন্ট। আর তাছাড়া অনেক দিন পরে আমরা এত মানুষ দেখলাম, করোনার কারণে কিন্তু অনেক দিনই সবাই বাসায় ছিল, সেভাবে মানুষজন দেখা যাচ্ছিল না, বাট আজকে মনে হলো যে অনেক মানুষ, অনেক ভিড়। আমি আর সাফওয়ান আসছি হচ্ছে পার্কে, আমরা পার্কে এখানে মাদুর পেতে আমরা এখানে বসে আছি, আর সানায়া আর সানায়ার বাবা গাড়িতে আসতে আসতে সানায়া ঘুমায় যায়, যেরকম ওরকম ঘুমায় গেছে, তো ওকে নিয়ে ওর বাবা এখনো গাড়িতে আছে, ওর ঘুমটা একটু হলে প্রায় দেখা যেত ঘন্টাখানেক যদি ঘুমায় তারপরে পার্কে নিয়ে আসবে আর কি। এখন মনে হয় 3:30 বা 3:30 মতো বাজে, তো আমাদের হাতে সময় আছে, 6টার সময় সন্ধ্যা হয়ে যাবে, তারা পর্যন্ত আমাদের হাতে সময় আছে, 6টা পর্যন্ত হয়তো আমরা পার্কেই থাকবো, তারপরে হয়তো বাসায় চলে যাবো, তাই না সাফওয়ান? তুমি কি খাচ্ছো সাফওয়ান? এসেই সাফওয়ানের ফার্স্টে সাফওয়ানের যে পছন্দের খাবার চকোপাং খাওয়া শুরু করছে সাফওয়ান। আজকে খুবই সুন্দর ওয়েদার, এই জলে এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে, আমাদের এখানে এখন কয় ডিগ্রি, 9 ডিগ্রি 10 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, তো সেই তুলনায় আজকে টেম্পারেচারটা খুব ভালো, আজকে এখন 19 ডিগ্রির মতো আছে, মানে ঠান্ডা আবার গরম সব মিলায়, তো ভালো সুন্দর একটা ওয়েদার। একটা সুন্দর পার্কে আসছি, এই পার্কে আমরা প্রায়ই আসি, এই পার্কটার নাম হচ্ছে উন্দো কোয়েন, ওইখানে বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে। আমাদের সাফওয়ান বড় হয়ে গেছে, এখন আর পার্কে আসতে চায় না, তাকে যদি পার্কে নিয়ে আসতে চাই সে বলে আমি পার্কে যাব না, আমি পার্কে যাব না, আমি যদি গেমস খেলে না বাচ্চারা গেম সেন্টারে, এদের সে গেম সেন্টারে যেতে চায়, আর না হলে বাসায় থাকতে চায়, মানে এই বয়সে এখন এসে বাসা থেকে বেরোতে চায় না, পার্কে টার্কে আসতে চায় না। সানায় তো এখনও পার্কে আসার কথা বলে পাগল, পার্কে তার খুব পছন্দ, কিন্তু সাফওয়ান বড় হয়ে গেছে, মাত্র কত বছর ওর এখন, এই তো জানুয়ারিতে 7 হবে, দেখেন এখনই কত বড় হয়ে গেছে আর পার্কে আসতে চায় না। বাইরের গাছপালার কালারগুলো এত চেঞ্জ হয়ে গেছে এখন, আস্তে আস্তে সবই লাল হলুদ পাতা, দেখতে খুব সুন্দর লাগে, এই সময়টা গাছের পাতাটা দেখতে খুব ভালো লাগে, যদিও ফুকুইতে এখনও সেইভাবে ফল শুরু হয় নাই, নভেম্বরের সেকেন্ড উইকের দিকে হয়তো সব লাল টাল হবে, লাল হলুদ, তবে স্টার্ট হয়ে গেছে, হলুদ পাতা লাল পাতা একটু একটু দেখা যায়। সবচেয়ে সুন্দর একটা জায়গা আছে, গত বছর আমি গিয়েছিলাম মনে হয় কুজুরিয়া লেকের ওইদিকে একটা রিভারে গিয়েছিলাম, ব্লগও করেছিলাম খুব সম্ভবত, তো যাই না এবছর ওখানে যাবো নাকি। আর একটা জায়গা আছে, একটা গ্রাম আছে খুব সুন্দর, আমাদের ফুকুই থেকে যেতে 3 ঘন্টার মতো সময় লাগে, আশিকাওয়া নামের একটা গ্রাম, অসম্ভব সুন্দর একটা ভিলেজ, একটা ওল্ড ভিলেজ বাট একদম মানে ফল দেখার জন্য বেস্ট একটা ভিলেজ, তো সেখানেও যেতে পারি। ওখানে আমাদের একটা 2 দিনের একটা ট্যুর প্ল্যান করা হয়েছিল যে খুব যাব, আই ওয়াজ ভেরি এক্সাইটেড, বাট সেটা সামহাও ওটা ক্যান্সেল হয়ে গেছে। এই যে সাফওয়ান, তো ইনশাল্লাহ ফলের কিছু ব্লগ তো করার ইচ্ছা আছে, খুব সুন্দর সুন্দর জায়গায়, তো দেখা যায়, এখনো ফল সেভাবে শুরু হয় নাই, শুরু হলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তোমার ফ্রেন্ড পেয়ে গেছো, কোথায় যাবে এখন, তোমার ফ্রেন্ড কে নিয়ে কোথায় যাচ্ছ, তোমার ফ্রেন্ডের নাম কি ভুলে গেছো, যা এবার দেখোই কো, এই বাচ্চাটা কিন্তু সাফওয়ানকে চিনেও না, হঠাৎ করে সাফওয়ানের হাত ধরে এরকম হাঁটা শুরু করছে, এক্সারসাইজের দেখে মনে হয় ওকে পছন্দ হয়েছে সাফওয়ানকে। এই যে আমার সাফওয়ান সবসময় এই কাজ করে, নিজের সোয়েটার ভালো লাগে না সবসময় আমার সোয়েটার ভালো লাগে, এই নিজের সোয়েটার খুলে আমাকে দিয়ে দিছে, বলছে তুমি পরো, ওর সোয়েটার আমার হয়, আর এই যে আমার সোয়েটার পরে ফেলছে। সাফওয়ান তুমি কেন আমার সোয়েটার পরতে চাচ্ছ, হ্যাঁ ফুয়া ফুয়া মানে মানে এরকম মানে কি ফোমি ফোমি এটা বোঝাতে যাচ্ছে আর কি, এই জন্য তার আমারটা পছন্দ হয়েছে এই ঠান্ডায়। সানায় আর সানায়ের বাবা এখনো আসে নাই, সে প্রায় ঘন্টা খানেক পার হয়ে গেছে, তারা মনে হয় খুব আরামসে ঘুমাইতেছে, আর আমরা এখানে খুবই মজা করলাম, খুব চিল করলাম দুইজনে, আর এখন সাফওয়ান আমার সোয়েটার পরে বসে রয়েছে। ভাই মনে করছিলাম ওয়েদার ভালো, বাট মারাত্মক বাজে ওয়েদার, আমার চোখ থেকে সমানে পানি পড়তেছে, এত বাতাস, টাক টাক সব বন্ধ হয়ে যাচ্ছে, এখানে বেশিক্ষণ থাকার অবস্থা নাই, মানে প্রচুর বাতাস।
আমার সোয়েটার খুলে দিছো তুমি, আমার ঠান্ডা লাগছে, মারাত্মক বাতাসে চোখ টোক জ্বলতেছে এত ঠান্ডা। সানায়া তোমার কি হয়েছে? ঠান্ডা লাগছে, তুমি খেলবে না আজকে? মামার কোলে বসে থাকবে? ওমা এখানে তো অনেক খেলনা আছে, ওই দেখো দূরে কত খেলনা আছে। সানায়া আজকে কোল থেকে নামতেছে না। আচ্ছা কোল থেকে নামবে না সানায়া, মামার কোলেই বসে থাকতে হবে, একটু খেলতে চলো। এখন কোথায় খেলতে ইচ্ছে করছে মা? ওইখানে। ওখানে ভাইয়া আছে সেখানে? ওইখানে ওখানে আছে। ভাইয়া আছে? সাফান ভাইয়া আছে? ওকে চলো যাও। শেষ বিকেলে সূর্যের এই যে সুন্দর কালারটা, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, স্পেশালি যখন গাছের পাতাগুলো এত কালারফুলে পরিণত হয়। অনেক ঠান্ডা পড়ে গিয়েছে, বাচ্চাদেরকে নিয়ে এখন আর সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকা যায় না, ঠান্ডা বাতাসের কারণে ওদেরও ঠান্ডা লেগে যাবে। তো আমরা বাসায় চলে যাচ্ছি, আশা করছি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নতুন অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।